খোল রে মা ওই ড্রেস খোল বাবা চিকন তুই এই আর্জেন্টিনার ড্রেসটা খোল টেক্সাস কি কইলো আমার মুখ ফিজলে গেছে এর লাগি আমি তোরে মা কইছি শালি তুই আমারে বাপ কইলি ইয়ার তোরে বাঁশ দে বাড়ি দেব কিন্তু কইলা কি কইলি হ্যাঁ তুই ড্রেস খোল ও মা গো সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট ব্রাজিল ছাগল কে হন আরে মামি ভালো আছেন মামি হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো কি করছেন এটা আরে ব্রাজিল ব্রাজিল আমরা তো বাংলাদেশের ম্যান নাকি ব্রাজিল হ্যাঁ তো আপনার স্বামীরে দেখলাম যে আর্জেন্টিনার জার্সি পরছে আর্জেন্টিনার সাপোর্টার আর আপনি ব্রাজিল আরে ও মূর্খ আমি শিক্ষিত শিক্ষিত বুঝতে পারছি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশের ভক্ত এর জন্য আমি ব্রাজিল ও ভাই আর্জেন্টিনা আপনি ব্রাজিল ঘরের শত্রু বিবি জান জান ভালো করে রাখেন কি বলবেন বলেন আপনি তো ব্রাজিল করবেনই এটাও ঠিক কারণ মেয়ে মানুষ আপনি ওই যে মেয়েরা কি জানি পরে না কি বলে ওইটা ব্রা ব্রা পায়ে 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 ওটা হিল এই জন্যই তো আপনারা করেন না হিলের আদিল পায়ে ওটাই তো হিল হিল এই জন্য আপনারা কি ছাপ দাঁত ফেলে দাঁত মালবেন মানে আমি কি মিজা কথা কইছি এই মেমারে যে খালি আজে বাজে কথা বলতে মন চাই আমি আমার কই আজে বাজে কথা বললাম আই ব্রাজিল মিলে কথা বললাম একটু আপনারা পড়েন না ওইটা আর তোরা যে যে ইয়া এই যে গালটি পাটো মেসি পিছনে মাসি খেলে মাসি গেলে ভালো এই মেসি দেখেন মেসি কি খেলে একদিনে কয়টা করে গোল করে দেখেন ছেড়ে দেন থেকে কি বলবি সকাল সকাল কয় খেলা কইলে যাচ্ছে কি আমি ওই বেনাদিন বাদ দিয়ে আপনি আমাগো আর্জেন্টিনার দলে আসেন এতে ভাইয়েরও মন জয় করতে পারবেন আপনারও কপাল ভালো হয়ে যাবে তোকে একটা বুদ্ধি দি তুই এই এই গালজি ফাটার ইয়া বাদ দিয়ে আমাদের দলে আয় বাংলাদেশকে ভালোবাসিস না তুই বাংলাদেশে থাকিস না থাকি তো ব্রাজিলে সাপোর্ট করিস না আপনি বাংলাদেশে থাকে ব্রাজিলে সাপোর্ট করবেন বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে নি সাপোর্ট করেন ব্রাজিল করতে গেছেন ব্রাজিল আমার রক্তে মাংসে সব কিছুতে মিশে আছে সবকিছুতে মিশে আছে আমার মাথায় এখন বুদ্ধি দিলেও আমি আর কোনো বুদ্ধি কাজে লাগাবো না ব্রাজিল তো খেলতেই পারে না সুন্দর সুন্দর খামাকা খালি পরে আর ডাইলগ করে পরে আর ডাইলগ করে তোর মেসি যে একবার পড়ে গেলে হাঁটু দেয়ার উঠতে পারে না হাঁটু ভাঙা মেসি এলাকা সবাই জানে মেসি না দেখেন মেসি কি এমনি এমনি পড়ে মেসিরে ওই 15-16 জন ধরে একসাথে ফলাইয়া দেয় এই জন্য মেসি পরে মেসি যে গায়ে শক্তি নাই মেসির গায়ে শক্তি নাই একদিনে কয় না করে গোল করে 15-16 না করে গোল করে আমি দেখি না খেলা তুই আমার ব্রাজিল নিয়ে আজে বাজে কথা বলবি না ছড়া খান থেকে ব্রাজিল ওর আমি করে আর্জেন্টিনা ওই আমার ব্রাজিল আই না ব্রাজিল সামোটার আইছে আ ওয়াকা ওয়াকা এ এ জামিনা আমিনা এবারে কাপ দিবে আর্জেন্টিনা জামিনা আমিনা ওয়াকা ওয়াকা এ এ জামিনা আমিনা ওয়াকা ওয়াকা এ কই দে গালি আরে যে ডাইরেক্ট বাজারে গেছি গিয়া ওই গেঞ্জি ফেলাই দিয়ে আর্জেন্টিনাতে পরে আইলাম ভালো কেমন হয়েছে কত এই ভালো হয়েছে আর্জেন্টিনা তো ভালোই হবে দাম কত কত 4500 তার মধ্যে 4000 বাদ দে 4500 4000 বাদ দিলে 5200 হ্যাঁ 5200 হইছে তো তুই আর্জেন্টিনা না আর্জেন্টিনা আমি কি আর্জেন্টিনা পুরো গ্রামের মানুষ কি করে আর্জেন্টিনা তাইলে তো গ্রামে একটা ভাই নাই ঢুকে গেছে রে কিসের ভাইরাস তোর বউ কিসে তোর বউ রে দেখলাম বেনা দিলে ওই জার্সি পরে কি পটং পটং করে গান গাইতে গাইতে আসতেছে তার মনের ভিতরে নাকি ব্রাজিল ছাড়া আর কেউ নাই তুইও নাই হ্যাঁ ঠিকই তো করছি আমি চালে আমি আর্জেন্টিনা হয়ে ব্রাজিল করে চাইলে গৌরে আমি কি করবো কো তুই কো ভাই কি করবো মানে ব্রাজিল আমাকে শত্রু না ব্রাজিল আমার প্রিয় শত্রু শত্রু আমাকে জমি পর্যন্ত লিখে নিছে এই হালার পুতারা আমার কোনো নাম তো নিয়ে নিতে তাই না হ্যাঁ যে ব্রাজিল আমাকে এলাকায় থাকবে না আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনায় থাকবো আমি হলো মেসির ভক্ত কানিজিয়া ম্যারাডোনা তারপরে হলো শাকিরা ও সবার ভক্ত কাকা 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 চাচা ফুফা ফু কাকা
কাকাতে বেশি হারাতে কি আওয়াজও করা লাগবে তো কাকা মেয়া নীল তো আদা শুন কাকা চাচা ফুফু বড় আব্বা যা আছে সব ব্রাজিল মেলা দিল তোর বোন মেলা নীল আর আর ব্রাজিল বউ রে তো আজকে খুব আমু বেড়া দিল আমাকে শত্রু শত্রু পক্ষ তুই তোর ঘরের শত্রু ঘরে পৌঁছে রাখছু এটা তৃতীয় পক্ষের কাজ এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এলাকার মানুষ আমার বউরে উস্কানি দিছে আমার বিরুদ্ধে যাওয়ার জন্য মনে রাখিস আমার বউরে প্রয়োজনে আমি তিনবার ফাঁসি দিমু তিনবার তালাক দিমু তিনবার দৌড়ের উপর রাখবো তাও ও ব্রাজিল করতে পারবে না পারবে না তাই নাকি হ্যাঁ এটাই কথা জানো ঠিক থাকে আই যাই কিন্তু এলাকা থেকে মার করে দেবো ঠিক আছে আরে আজকে ধরা না দিবি হাই ধরা দিবি কাল সুন্দরী তোর রূপ নদীতে ফেলছি প্রেমের জাল আজকে ধরা না দিবি হাই ধরা দিবি কাল লা 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 মাননীয় বসু বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম একটা কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে মানে আমি কিছুতেই ভেবে পাচ্ছি না আপনার গায়ে ব্রাজিলের ড্রেস আর ভাই ঘুরে আপনার আর্জেন্টিনার ড্রেস নিয়ে এই কারণটা কি মাননীয় বৈশিষ্ট্য আমি তারা কিভাবে কোপা বিশ্বকাপ জয় করে মাননীয় বৈশিষ্ট্য দেশের জন্য কিছু করতে চাই অবশ্যই আপনার কথাতে আমি দিলাম লাইক দিলাম লাইক দিলেন আচ্ছা মাননীয় বৈশিষ্ট্য আপনি এই যে ব্রাজিলের সাপোর্ট করেন আপনার স্বামী যদি জানার পরে আপনাকে তালাক বয়কট হরতাল ধর্মঘট এগুলো করে তখন আপনি কি করবেন দিক সব দিক সমস্যা নাই আমি আমার ব্রাজিল ছেড়ে এক পাও নড়তেছি না ব্রাজিল ব্রাজিল ঠিক আছে মাননীয় বৈশিষ্ট্য আরেকটু আপনার সময় নষ্ট করব মানে বলতে চাচ্ছিলাম আপনার স্বামী যদি আপনার উপর 144 ব্যাগে হরতাল ধর্মঘট করে তাহলে আপনি কি করবেন তোমাকে আর্জেন্টিনা করতে হবে এরকম দাবি দেওয়া যদি নিয়ে আসে মাননীয় বৈশিষ্ট্য না ছেড়ে দেব ওকে মাননীয় বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি হাইটা লম্বা আজকে আমি শক্ত হলাম হাইটা কি আমি কম লম্বা আছি নাকি এটা বলতে পারবো মাননীয় বৈশিষ্ট্য লম্বা আপনার লম্বার মাননীয় বৈশিষ্ট্য আসলে আপনি মাননীয় বৈশিষ্ট্য এখনই আমি গেছিলাম আমার লম্বাটা একটু ছোট হয়ে যাইতে লাগছিল মনের ভিতরে মনের বাহিরে ব্রাজিল ছাড়া আর কেহ না মাননীয় বৈশিষ্ট্য আপনার গান শুনে আমি খুবই খুশি এবং খুবই উৎফুল্ল মাননীয় বৈশিষ্ট্য আপনি এখন ভাগেন আমি যে কোনো মুহূর্তে প্রসাদ করে দিতে পারি এই যে মাননীয় হাইটে লম্বা থাকেন মাননীয় বৈশিষ্ট্য আমার হাইটকে আপনার সম্মান করবেন না কারণ ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার আমার মতো লম্বা সরা 5'40" আমার হাইটকে অসম্মান করবেন না মাননীয় বৈশিষ্ট্য কারণ ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার আমার মতো 5'40" লম্বা জয় আমাদেরই হবে কি আছে জীবনে আমার যদি ব্রাজিল না জিতে আমি আর্জেন্টিনা তুই ব্রাজিল কি জন্য হয়েছস কি কারণে শালি কথা কর নইলে কিন্তু এটা দিয়ে পারি দিব খেলতে পারুক আর না পারুক তুই আমার বউ আমি যা কব তাই তুই শুনবি তুই আমার স্বামী আমি যা বলবো তুই তাই শুনবি ওরে এই আমি তোর উপর থাকি না তুই আমার উপর থাকস আমি থাকি তুই আমার উপর কেমনে থাকলি এই তোর ব্রাজিল তোর ব্রাজিল কি করছে আর আর্জেন্টিনার মেসি সারা বিশ্বের মানুষের
এর লাগি আমি হেড সাপোর্ট করি সারা বিশ্বের মানুষ ব্রাজিল করে আর্জেন্টিনা না বুঝছিস ব্রাজিল হ্যাঁ আমরা বাংলাদেশের খাঁটি মানুষ খাঁটি নারী তুই এইজন্য ব্রাজিল করবি এটা খোল কারণ আমার এটা মানুষ মানে সবাই গালি করে আমার বউ ব্রাজিল আমি আর্জেন্টিনা মানুষ মার আমার দুলাই মিশে এরকম বাস হয়ে গেছে খোল রে মা ওই ড্রেস খোল বাবা চিকন তুই এই আর্জেন্টিনার ড্রেসটা খোল দেখছিস কি কইলো আমার মুখ ফিজলে গেছে এর লাগি আমি তোরে মা কইছি শালি তুই আমারে বাপ কইলি ইয়ার তোরে বাস দে বাড়ি দিব কিন্তু কইলা কি কইলি হ্যাঁ তুই ড্রেস খোল ও মা গো শালি ড্রেস খুলবি না তুই খোল তুই খুলবি ড্রেস এ আমার কে আমার মতে মান সম্মান নাই আমার সবাই বলে কে আমরা তো ড্রেস খুলতে হয় আমার জানা আছে চল চল তুই ব্রাজিলের ড্রেস খুলতে বাধ্য খুলবে তুই খুলবি ড্রেস তুই খোল তোর ড্রেস খোল শালি ড্রেস খোল চল আয় ড্রেস খুলবি না যাবি খুল আয় আয়